দর্শক, ইন্ডিয়ার জুতার কাটিং মেশিন কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে ইকবাল ভাইয়ের কাছে। তো চমৎকার চমৎকার কিছু মেশিনের কালেকশন রয়েছে যাদের জুতার কারখানা রয়েছে পন্স কিংবা ক্যাঙ্গারু। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার হবে, কারণ আজকে এমন একটা মেশিন আমি আপনাদেরকে দেখাবো যে মেশিনটির সাহায্যে আপনি খুব অল্প সময়ের ভিতরে অল্প পরিশ্রমে একেবারে এক চাপেই চমৎকার পদ্ধতিতে কিন্তু জুতাগুলো কাটিং করতে পারবেন। ইকবাল ভাই কিন্তু দেখেন মেশিনটা নিয়ে রেডি করে বসে আছে, এখন একটা চাপ দেবে, দেখেন কত সুন্দর, দেখেন একটা চাপ, দেখেন এক চাপেই কিন্তু জুতা কাটিং করা হয়ে গেছে, দেখেন ওয়াও চমৎকার। আগে আমরা যেই কাটিং মেশিন দিয়ে কাটিং করতাম সেটা হলো বাংলা কাটিং মেশিন। এই মেশিনটির সাহায্যে যারা কাটিং করে তারা অবশ্যই জানে তিনবার চারবার দুইবার এরকম করে চাপ দিতে হয়, অনেক প্রেশার দিতে হয়, কাটিং করতে গেলেও অনেক পরিশ্রম হয়ে যায়। তো এই সকলের কথা চিন্তা করে ইকবাল ভাই চমৎকার ইন্ডিয়ান মেশিন কিন্তু বাংলাদেশে বাজারে চালু করে ফেলছে। তো আজকে আমরা মেশিন সম্পর্কে জানবো। আজকের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ, আপনারা যারা জুতা তৈরি কারখানা দিতে চান, এখানে কিন্তু প্রশিক্ষণ নিয়ে নিজে জুতা তৈরি করে মেশিন সংগ্রহ করে সরাসরি আপনার এলাকায় গ্রাম কিংবা শহরে জুতার কারখানা দিতে পারেন, অথবা যাদের জুতার কারখানা রয়েছে এখান থেকে জুতার কাঁচামালের ফাইবার, তারপর আপার তৈরি করার জন্য যে লেস এবং কমপ্লিট জুতা, তারপর লেডিস জুতা, হ্যাঁ, এবং কি কাঠের ফর্মা, এবং কি ডাইস, এরকম আরও অনেক কালেকশন কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। যদি কেউ নিজের নামে প্রিন্ট করতে চান সেটাও কিন্তু নিতে পারবেন, যদি কেউ চান কমপ্লিট জুতা নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন। তবে এখন ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো কীভাবে সে অসাধ্য কাজকে সাধ্য করলো, ইন্ডিয়ার মেশিন বাংলাদেশের বাজারে কীভাবে আসলো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখে আমার অনেক ভালো লাগছে। এই মেশিনের চাহিদা অনেক আছে বাংলাদেশে, অনেকেই খোঁজ করতেছে। জি জি, অবশেষে আপনার সুপারস্টার জি ফুট মেশিন আমরা কিন্তু মেশিনটা দেখতে পাচ্ছি। জি জি, এখন আমাকে একটু বিস্তারিত বলবেন, এটা কি আসলে অরিজিনাল নাকি অন্য কিছু? আসলে বুঝাই বলে আপনাকে, আমি এই দাদা ইন্ডিয়াতে এক দেড় বছর আগে এই মেশিনের প্রচলন দেখছি, তো আমার খুব আগ্রহ ছিল, প্রথমবার গিয়ে কোনো কাজ করতে পারি না, কারণ এটা আনতে গেলে যে পরিমাণ ট্যাক্স ভেটার দরকার ছিল এটা অ্যারেঞ্জ করা বা এতটা আমার কাছে ছিল না। পরে আবার গেলাম, আবার যাওয়ার পরে আমরা তিনটে স্টেট ঘুরলাম, কলকাতা, দিল্লি, রাজস্থান। যাওয়ার পরে এই মেশিন পার্চেস করলাম, পার্চেস করার পরে আজ থেকে ছয় মাস আগে পার্চেস করার বাংলাদেশে আনতে পারতেছি না, কারণ আমার তো এলসি নেই। তারপরে ধরেন বাংলাদেশে কলকাতা মার্কেট স্ট্রিটে এটা রেখে আসছিলাম, আনার পরে বাংলাদেশের একটা লোকের ধরে এটা বাংলাদেশে আনছি এক পিস। এক পিস আনার পরে আমার কস্টিং পড়ে গেছে প্রায় 80-90 লাখ টাকার মতো, মানে এতদিন সফর, এই যাইতে দেখা গেছে যাইতে আসতে গেলে তিনটে স্টেট ঘুরে আমার 40-50 হাজার টাকা খরচ দিয়েছে, আর মেশিনটা আনতেও ট্যাক্স লাগছে, বাংলাদেশে ট্যাক্স লাগছে। আনার পরে চিন্তা করলাম যে এই মেশিনটা অনেকের চাহিদা আছে, দেখলাম যে প্রচুর ভিউ হয়, মানে অনেকে পছন্দ করে, আমার নিজে ভালো লাগতেছে, আমি চিন্তা করলাম যে আমার একটা ওয়ার্কশপে বানাইতে পারি কিনা দেখি। এই তখন ওই মেশিনটা দিয়ে আমি পার্ট টু পার্ট খুলে খুলে পরে এই মেশিনটা বাংলাদেশে মাস্টার কপি করছি ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আপনার দক্ষ, এত সুন্দর, নিখুঁত, কিভাবে সম্ভব হুবহু ইন্ডিয়ার আদলে আপনি মেশিনটা তৈরি করছেন? ভাই উপায় ছিল না, এখন কেউ যদি চায় একটা মেশিন আনতে আমরা 50-60 হাজার টাকা খরচ পড়ে, আমি কি নিবেন 50-60 হাজার টাকা একটা মেশিন? না, বাংলাদেশে তৈরি করছি, সবাই যেন সার্বজনীন সবাই যেমন নিতে পারে। আচ্ছা, এটা সুযোগ সুবিধা আমাকে একটু বলুন। হ্যাঁ, সুযোগ সুবিধা হচ্ছে আপনার অটোমেশিনের যে প্লেট থাকে, অটোমেশনের যে প্লেটগুলো থাকে না, এই এই সেম অটোমেশনের প্লেটের মতো করছি। এমনকি যাদের দাঁড়িয়ে গেছে, অনেকে বুকে ব্যথা হয়, অনেকে বলে আমার অনেক প্রেশার দেওয়া লাগে মেশিনে, অনেক মহিলারা যারা আছে যারা একটু কাজ করতে চায়, দেখা যাচ্ছে হাজবেন্ড একা পারতেছে না, মহিলা হেল্প করতে চায়, অনেক ছোটো বাচ্চারা আছে, বাচ্চা বলতে মোটামুটি ধরেন 12-14 বছর বয়স, ওরাও এই পরিশ্রম কাজ করতে চায় না। তো আমাদের এই মেশিনগুলো যে আমরা কাটতাম, দেখতাম যে অনেক বুক ব্যথা হয়তো, অনেক প্রেশার দেওয়া লাগতো এই মেশিনগুলো, তখন চিন্তা কী করা যায়, আমরা যখন গাড়ি স্টার্ট দিই মোটরসাইকেল বা প্রাইভেট কার, একটা ধাক্কা মারে প্রথম, কিন্তু ধাক্কা মারে ঘুরায়, এই এখানে একই সিস্টেম করছি, প্রথমটা যেন ছেড়ে দিবে, কেউ ছেড়ে দিল, এই দেখেন এটা কিন্তু অটো, মানে এখানে বিয়ারিংয়ের মধ্যে এখানে বিয়ারিং আছে, এটা কিন্তু অটোমেটিক ঘুরাই দিল, দেখেন এই যে এটার একটা ওয়েট আছে, এগুলোর একটা ওয়েট আছে, ওয়েটটার কারণে এটার প্রেশারটা আর বেশি পড়ে, যখন এই মালটা আমি এখানে ঘুরে নামবে, নামার পরেই হালকা একটু চাপ দিয়ে দিলে মালটা কেটে যাবে। আবার ধরেন আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই, ধরেন এই যে একটা ডাইস নিলাম, প্রথম জেন্টস দেখাচ্ছে লেডিসটা দেখাইলাম, ধরেন আপনি এইটা মালটা আমি এখানে ঢুকাইলাম, ঢুকানোর পরে এই যে মালটা এখানে দিলাম, দেওয়ার পরে এই যে মালটা ঘুরে আসতেছে না, এই এই হালকা দিলাম, এই যে বাংলা মেশিনে 2-3 বার প্রেশার দিতে হয়, বাংলা মেশিনে অনেক প্রেশার লাগবে,
এটা বিশ্বকর্মণ কিনা জানি না, এটা অনেকে বলবে যে এটা আনার পরে এটা আমি পারতেছিলাম না, কারণ অনেক লেদার বিষয়, লেদার মেশিন লাগে, ওই সাধারণভাবে এগুলো ঝালাই করলে হয় না, অনেক লেদারের টেকনোলজির কিছু কাজ আছে। এটা করতে আমার মানে 3-4 জন মানুষ প্রায় 18 দিন লাগছে ওকে করতে। দেখলাম যে নামের দিকে মাথার মধ্যে এসে পড়ে, আর এটা কী এখন মালটা কীভাবে দিব, পরে একটা লক সিস্টেম করলাম, যে এখানে দিলাম আটকে গেল, আবার ছেড়ে দিলাম, আবার এই মালটা নিচে নেমে গেল, আবার দিলাম লক হয়ে গেল। এগুলো বিশ্বত্ব। এবং কি সবাই একটা কথা বলি, বাংলাদেশের কপি থেকে তো কেউ আটকে রাখতে পারবে না, যা এটা যার মনুষ্যত্বের ব্যাপার, কেউ কারো ব্যবসা ভালো চায় না, বা আমি বিশ্বাস করি রিজিকের ফয়সালা উপর থেকে আল্লাহ করে, স্বয়ং আল্লাহ করে। তবে আমি একটা কথা বলি, এই মেশিন যদি বাংলাদেশে কেউ বিক্রি করে তাহলে বুঝবেন যে ইকবাল ভাই প্রথম আনছে, প্রথম তৈরি করছে, যারা করবো 100% কপি। আমার ডিসক্রিপশনে বা আপনার ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। সবসময় খেয়াল রাখবেন লিভার মিনারেল মেশিন, নাম হচ্ছে আমার নাম দিয়েছি লিভার মিনারেল মেশিন, লিভার মিনারেল মেশিন বাংলাদেশের প্রথম তৈরি করছে ইকবাল ভাই। এবং কি এই মেশিন আমার চেহারা মিলানি মানে আমার নাম্বার ছাড়া কেউ যদি কমেন্টস করে এই মেশিন আমি দিতে পারবো, এই প্রতারণায় পাতে পা দিবেন না, বাংলাদেশ আমি তৈরি করছি প্রথম, এটা ভালো মন্দ আমি ভালো জানি, ঠিক আছে। এবং কেউ যদি চায় লাইফ টাইম 10 বছর আমরা গ্যারান্টি পাবে, কোনো প্রবলেম হলে বডি যদি কেউ ভাঙতে পারে 10 বছর আমি ফ্রি চেঞ্জ করে দেবো। এই মেশিনটি যদি কেউ পারচেস করতে চান আমার থেকে, ক্রয় করতে চান, যারা পুরাতন কারখানা আছে শুধু মেশিন চাইলে তাও ক্রয় করতে পারবেন। এবং কেউ যদি পুরো সেট নিতে চান, পুরো আমার 30 আইটেম দিয়ে আমরা একটা সেট করে থাকি, এই সেটটা যদি নিতে চান আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। প্রাইস জানার জন্য আমাদেরকে কল করুন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আবার কেউ যদি ডিরেক্ট চলে আসতে চান আসতে পারবেন, সেটা হচ্ছে যাত্রাবাড়ির সোনিয়াকরা বাস স্ট্যান্ড সংলগ্ন, আমাদেরকে ফোন দিলে আমাদের লোককে নিয়ে আসবে। এই যে অটো মেশিন বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরো বাংলা চ্যালেঞ্জ প্রাইস দিব আজকে, যেহেতু ম্যাক্সিমাম লোকেরা কিনে বিক্রি করে, আমি নিজের ওয়ার্কশপ এখন তৈরি করতেছি 100% বাজার রেটে। এই মাসের অফার, কেউ যদি এই অটো মেশিনটি শুধু পারচেস করতে চান আমাদের পারচেস করতে পারেন মাত্র 70,000 টাকায়। এত কম আপনি কিনে বিক্রি করবেন, কিনে যে বিক্রি করে সে একটা লাভ রাখে, সরাসরি কারখানা থেকে নিয়ে মানে হচ্ছে কি স্পেশাল রেট, মাত্র 70,000 টাকায় মেশিন আমাদের পারচেস করতে পারবেন। কি কি আছে এখানে? আমরা পুরো প্যাকেজ পুরো মানে সেট আর কি, মেশিনের সেট নতুন না পুরাতন? মোটর কেউ যদি বলে নতুন দিয়ে তাও দিব, কেউ যদি বলে শিপার দিয়ে তাও দেওয়া যাবে, সমস্যা নেই, এটা তার রুচির অভিরুচির উপর ডিপেন্ড করে। এবং কি আপনার হেভি, আমরা হলো আপনার মেকানিক কন্ট্যাক্ট থেকে শুরু করে রিলে থেকে শুরু করে সব কিছু আমরা অরিজিনালভাবে তৈরি করছি। এবং কি এর কোয়ালিটি 100% ওকে, এবং কি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে। অনেকে চিন্তা করে যে অনেক সময় বিদ্যুৎ কম থাকে, হঠাৎ করে যায় স্টার্ট, মেশিন জ্বলে যেতে পারে, এই জন্য আমার বোল্ট শো করতে দিয়ে রাখছে, বোল্টটা দেখেও বুঝবে যে আমার বিদ্যুৎ ক্যাপাসিটি কী আছে। এবং কি অনেকে আর কি আমি বুঝাই বলি, এই মেশিনটা বাজারে দেখবেন যে ভেরি করে। কেন ভেরি করে? অনেকে ধরেন এখানে একটা পাম্প দিল আপনাকে, এমন একটা পাম্প দিল, এটা 440-এর পাম্প, একটা মোটর দিল 440-এর, আপনার বাস হলো 220। এখন এটা যখন আপনি চালাবেন লাইন ডিস্টার্ব করবে, ফ্যান লাইট নষ্ট হতে পারে, বিদ্যুৎ বিল বেশি আসবে, তাই না? আমাদেরকে 100% 220 দিয়ে তৈরি করা, যাতে করে বাসাবাড়ি সাধারণ বাসাবাড়িতে লাইনে চালাতে পারবে, সাবমিটারে চালাতে পারবেন, নর্মাল বাসাবাড়ি লাইনে চালাতে পারবে। তার মানে 70,000 টাকা। এবং কেউ যদি আরও হেভি চান যে ভাই আমার হেভি ডিউটি, আমি বিশাল ইন্ডাস্ট্রি করবো, আমার বড় মেশিন দরকার, তারা এটা পারচেস করতে পারবেন। এমন এটা এত হেভি বডি, এটা 5-6 জন লাগে মেশিনটা গাড়িতে উঠাইতে। মেশিনটা তো অনেক সুন্দর, হেভি মেশিন। লম্বা কত ফিট? লম্বা আপনার হলো 60 ইঞ্চি আছে, 5 ফিট। 5 ফিট? জি 5 ফিট আছে। এবং কি ট্যাঙ্কি দেখছেন কত বড় দিছি, কারণ যে জানেন তেলটা যখন এখানে পরে, পরার পরে তেলটা ঠান্ডা হইতে হবে, তো ভাই গরম গরম কোনো জিনিস হইতে ভালো না। কেউ যদি চায় মোটর চেঞ্জ করে দিতে পারবো, পাম্প চেঞ্জ করে দিতে পারবো, অনেক এটা হলো কাস্টমাইজ করতে পারবো, বাজেটের উপর নির্ভর করে, বাজেটের উপর নিতে হবে। এমন কেউ যদি বলে যে ভাই আমাকে আরও ডাবল ডেকার করে দেন, ডাবল জগদি করেন তাও পারবো, কেউ যদি বলে সিঙ্গেল করে তাও পারবো, কেউ যদি বলে ভাই কাস্টম করবো আমি আরও বড় করবো তাও পারবো, কেউ যদি বলে ভাই 440 লাইনে চালাবো, 440 লাইনে চালাবেন তাও আমি মানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। 440-এরও আপনি স্পেশাল মেশিন নিতে পারবেন আমাদের থেকে, যেহেতু কাস্টমাইজ মেশিন, স্পেশাল অর্ডারের মেশিন, কেউ যদি স্পেশাল অর্ডার বা কাস্টমাইজ করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবো, তখন আমরা কথাবার্তার মাধ্যমে রেটটা নির্ধারণ করবো। আমিন ভাই, আমাদের এখানে হাত কলমে কাজ শেখানো হয়, ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ শেখাই দিলাম, দেখা গেছে ওই ওয়াজের মতো ঠিক কিনা বলে ঠিক, ওই একটু পারছে, রেডিমেড ফাইবার দিছে, রেডিমেড লেজ দিছে, ওই মালটা আধা ঘন্টার মধ্যে শিখিয়ে ফেলছে, ব্যাপারটা এরকম না। আপনি যদি জুতা বানাতে চান, ফিতা বানানো শিখতে হবে,
ফাইবার কিভাবে প্রিন্ট করতে এটা শিখতে হবে, কিভাবে জোড়া লাগে পরিপূর্ণ শিখতে হবে। আমাদের এখানে 100% পরিপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়। শিখতে যতদিন লাগে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা এসে কাজ শিখতে পারবেন। যারা এখন মেশিন কিনে ফেলছেন, মেশিনের সাথে শেখার কোনো সম্পর্ক আমার কাছে নাই অন্তত। কেউ যদি বলে আমি শুধু শিখবো, তাও আমরা শিখবো আলোচনা সাপেক্ষে। সাধারণত আমরা সব ধরনের জুতা শিখাই, আপনারা ক্যাঙ্গারু মাল শিখাই, স্লিপার শিখাই, বুস্টন শিখাই, চটি শিখাই, মেয়েদের হাই হিল, ডক্টর সোলা মালগুলো শিখাই, লেদারও করছি, লেদারও শিখাচ্ছি। এবং সর্বোপরি আমার এখানে উৎপাদন হয়। আপনাকে দেখবেন একটা প্রতিষ্ঠানে গিয়ে উৎপাদন হয় কিনা, ওখানে আমি কাজ শিখতে পারবেন কিনা, সব অল ইন অল পাবেন কিনা। আমার হলো সুপারশপের মতো জুতার যা কিছু আছে, এটা হলো সুপারস্টার ফুডার অ্যান্ড মেশিনারিজ সুপার শপের মতো অনেকটা সব আপনি একসাথে পাবেন ইনশাআল্লাহ। এ ভাই, কেউ যদি আমাদের পাইকারি নিতে চান কোম্পানি রেটে, সুরম্বল নিতে চান, আমাদের থেকে জুতা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন দামের জুতা আছে আমাদের, হিউজ পরিমাণ স্টক আছে, কেউ চাইলে আমার থেকে নিতে পারেন। এবং কারো কোম্পানির নামে যদি করে নিতে চান করতে পারবেন। আমিন ভাই, কেউ যদি টুইন কালার শিট নিতে চান, বিভিন্ন কোয়ালিটির আছে টুইন কালার শিট। আমার এখানে 980 টাকা থেকে শুরু হয়, 980 টাকা থেকে 1200-1400 টাকার মতো টুইন কালার শিট আছে কোয়ালিটি ভেদে, হিউজ পরিমাণ। কেউ যদি বলে যে 100-200-500 পিস নিতে চায় নিতে পারবে। এবং কি আমার এখান থেকে সোল নিতে চায়, এখানে আসলে অনেক স্টেক হয়ে গেছে, তো কেউ যদি সোল নিতে চায়, সোল বিভিন্ন কালার কোম্পানির সোল আছে, এগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। এবং কেউ যদি লেস নিতে চায়, দেখেন লেসগুলো একটু দেখেন, লেসগুলো নিতে চায়, লেসগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে। লেসও আমরা অত্যাধুনিক লেস দেবো, যে 1500-100 টাকা লেস নিলে কারখানা করা লাগবে না, দুদিন পরে ছিঁড়ে যাবে, কাস্টমার দিবে মাল ফেরত। অনেকেই এখন এই ধান্দায় পড়তেছে 100 টাকার লেস। আপনি 100 টাকার লেস দিয়ে বাজারকে লাভ করে ফেলবেন? একটু ভালো মানের লেস লাগান, জুতোটা ট্যাক্সি হবে, আপনি সহজে আপনার মালটা বিক্রি করতে পারবেন একদম কম দামি, চিপ রেডি করতে 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 শেষ পর্যন্ত মালই চলবে না। এছাড়াও যদি কেউ আপনার হলো সিঙ্গেল ইভেন্ট নিতে চায়, যেগুলো 20-21 এবং তাকে পাট পাট করে নিতে চায় নিতে পারবে। কভারিংগুলো আছে, সকল প্রকার জুতো সামগ্রী আমাদের থেকে পারচেস করতে পারবে ইনশাআল্লাহ। আমি একটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিচ্ছি, কেউ যদি এই মেশিনটা পারচেস করতে চায় পুরো স্যার, আমরা 24,000 টাকায় দিচ্ছি, 24,000 টাকায় দিচ্ছে মার্কেট গ্যারান্টি রেট। এমনকি হেভি বডি সেভার করা, হেভি বডি দেখেন কি থাকছে এটাতে, আমাদের প্রায় 25টা আইটেম থাকবে এটার সাথে। হচ্ছে মিনারেল মেশিন, ডাইস, ফর্মা থেকে শুরু করে স্ক্রিন প্রিন্ট শুরু থেকে শুরু করে সকল প্রকার মালামাল থাকবে। একটা কারখানা করতে যা লাগে সবকিছু দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আমিন ভাই, আজকে একটা গোপন তথ্য ফাঁস করে দিব। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডাইসটা দেখেন, ডাইসটা আমার এখানে ইউজ হয়েছে অবশ্য, আমি কারখানা অনেকদিন মাল চালাইছি। আমাদের বাংলাদেশ সবাই জানেন জুতা এক্সপোর্টের ভিতরে 1-5 নম্বরের ভিতরে থাকে বাংলাদেশ। জুতা এক্সপোর্ট করে একটা বায়ার যখন 2-3 লাখ পেয়ার জুতা নেয়, তখন বাংলাদেশের অর্ডার দেয়, তারা 1 সপ্তাহের ভিতরে জুতাটা বানিয়ে দেয়, তারা 20-30 সেট একসাথে ডাইস বানায়। এই ডাইসগুলো তারা কী করে, এই ডাইসগুলো তারা করে কি 50-40 টাকা পিস বাজারে বিক্রি করে দেয়। যেহেতু আর বায়ারের রিকমেন্ড অনুযায়ী জুতা দিয়ে দিয়েছে, তাহলে আর তো এটার আর কোনো কাজ নাই, 50 টাকা পিস বিক্রি করে। আনার পরে তারা করে কি, এটা যেহেতু এরকম থাকে, এটা রং করে, স্প্রে রং পাওয়া যায়, যেহেতু আমি আমার মেশিন রং করে জন্য দেখাচ্ছি, করে কি দেখেন, এই দেখেন, এই তো কালো না, জং জি জং, কারো ধরার ক্ষমতা আছে এটা পুরান? ওয়াও, কারো ধরার ক্ষমতা আছে? না, ক্ষমতা নেই। আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতেছি, অনেকে বলে ভাই গেল আপনার কাছে দাম বেশি, 50 টাকা পিস আমার ডাইস কিনলেন, কেনার পরে 20টা ডাইসের দাম কত? 1,000। আমি আপনাকে ডাইস দিলাম নতুন বানাই দিলাম, একটা ডাইস দাম 400-500-600 কোয়ালিটি ভেদে, ধরুন আপনি 500 টাকার ডাইস দিলেন, 20টা ডাইসের দাম কত? 10,000, আর কেউ হলে 1,000, সে তো আপনার 9,000টা কম দিবে। আপনার কাছে প্যাটার্ন নাই, মানে আপনার প্যাটার্ন নেই, একটা মাল প্রবলেম হবে, আপনি কি সহ চেঞ্জ করতে পারবেন? প্রত্যেকটা মাল আমার কাছে প্যাটার্ন করা আছে। এমনকি আমরা ভাই আল্লাহর মতো এই মতো এমন হয় নাই যে আমি পুরান ডাইস বলছি। কেউ যদি বলে যে ভাই বুঝবে কেমনে, আপনি জুতা নিয়ে আসেন, আমি হুবহু বানাই দিব, তাহলে তার কনফিউজন থাকলো না। আপনার যে যেটা পছন্দ করবেন এটা তো বাজারে থাকবে ব্যাপারটা এমন না, আপনি নিয়ে আসবেন, আমি হুবহু বানাই দিব। প্রয়োজনে যদি বলেন যে ভাই আপনি আপনি পুরান দিচ্ছেন, একটা গ্যারান্টি কি, আমি রং সারা মাল আনবো, আপনার সামনে রং করবো, তাহলে আর কি দশা রইল না। এই হলো বিষয় ভাই। জামিন ভাই, কেউ যদি আমাদের পাইকারি জুতা নিতে চায়, মেশিন তো আসলে মেশিন বিক্রি করে কদিন চলবো, যতদিন বহু নতুন উদ্যুক্ত হবে, তো মানুষ আসলে দিন দিন মানুষের জীবনযাত্রার মানও বাড়তেছে, ইনকামও বাড়াইতে হবে, তো আমার তো জুতা বিষয়ে চলা লাগবে। মেন পার্ট হচ্ছে আমার জুতা বিক্রি করা চলা লাগবে, যেহেতু আমার প্রতিষ্ঠান আমি একটা ব্র্যান্ড করছি সুপারস্টার ফুডার নামে, একটা হচ্ছে বোট নামে, এই জুতোটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে 85 টাকা রেট, টুইন কালার, 100 দিনের গ্যারান্টি, 100 দিনের গ্যারান্টি, আমাদের গ্যারান্টি কার্ড লাগানো থাকে, গ্যারান্টি কার্ড লাগানো থাকে, 100 দিনের গ্যারান্টি, গ্যারান্টি কার্ড লাগানো থাকে। এবং আরও আরও মাল আছে আমাদের কাছে, যেমন এটা হচ্ছে 85 টাকা, এটা 85, এটা হচ্ছে, এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে 60 টাকা। আবার অ্যাম্বোস করা, কেউ যদি মাল নিতে চায় অ্যাম্বোস, অ্যাম্বোস করা মাল নিতে পারবে, এটাও 85 টাকা আমাদের কাছে। ডাবল বেল্টের মাল নিতে পারবে, এটা হচ্ছে 100 টাকা আমাদের কাছে, অ্যাম্বোস করে নিতে পারবে, নিজের নামও নিতে পারবে। তারপরে ধরেন ম্যাক্সিমামগুলো 85-90 টাকার ভিতরে আছে, আর লেডিস মাল এই সিরিয়ালটা হচ্ছে 90 টাকা আমাদের কাছে,
এই স্ত্রীটা হচ্ছে 90 টাকা, আর ওগুলো হচ্ছে 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। কেউ যদি নতুন নতুন মডেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব ধরনের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমরা শিখিয়ে থাকি। আপনি শুধু ক্যাঙ্গারো শিখলেন, বাজারে নিয়ে গেলেন, যদি পছন্দ না করে তখন কী করবেন? আপনি এটা মাল বানাতে জানেন না, দ্বিফেতের মালের পাশাপাশি এটাও আপনাকে বানানো শিখতে হবে। আপনি বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এই চামড়ার মালে এটা হয়, এটা কি ক্যাঙ্গারো তো করা যায়? আপনার জানেন না কীভাবে করবে, এটাও আমরা পরিপূর্ণ শিখিয়ে দেবো। এছাড়াও আপনি যদি অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে, এই ক্রস মালটা দেখেন, মালটা কত দেখতে সুন্দর। কারণ আপনি আপনার ডাইস আছে কিন্তু আপনি জানেন না এটা কীভাবে বানাতে হবে, এটার জন্য আলাদা ডাইস কেনার প্রয়োজন হয় না, আমরা জানি না এটা কীভাবে বানাবে, এটাও আমরা পরিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে দেবো। মোট কথা হচ্ছে একটা উদ্যোক্তা যেন পরিপূর্ণভাবে তার প্রোডাক্ট তৈরি করতে পারে এবং কি বাজারে দেওয়ার মাধ্যমে সে পরিপূর্ণ স্বাবলম্বী হতে পারে। দেখেন টাকা সবাই কামায়, মুচিও কামায়, কুটিপুতিও কামায়, মেতরও কামায়, আমিও কামাচ্ছি। টাকার গায়ে কিন্তু লেখা থাকে না কে কী কাজ করতেছে। অনেকে আমার ভালো ভাই মুচির কাজ করতেছে। আমি যখন আমার এলাকায় গেছি, একজন আমার চাচা লাগে সম্পর্কে, এই মুচি মুচি করে ডাক দিছে। আর 3 মাস পরে আমি গেছি, ইকবাল সাহ বলে ডাক দিছে। কেন জানেন? যখন আমি নিজে পরিবর্তন করতাম নিজেকে, তখন আপনাকে মানুষ গুরুত্ব দিবে। নিজের অবস্থা নিজেই চেঞ্জ করতে হবে। আপনার এলাকায় যারা বিদেশ করে আসে তারা কি হয়তো টুকটাক বিলিং করছে, চাকরি করে কেউ কি বড় কিছু করতে পারছে ঘুষ ছাড়া? আপনার এলাকায় দেখবেন কেউ একটা ডুপ্লেক্স বাড়ি আছে বা প্রতিষ্ঠিত বড় বড় বিল্ডিংগুলো কারাই করছে, ব্যবসায়ী করছে। আমি আপনাকে সম্পদ দেখাচ্ছি না, কিছু করতে হলে ব্যবসা করতে হবে। আর আমরা ইসলাম ধর্ম অনুসারী এটা মানতে হবে যে ব্যবসাতে 8 গুণ বেশি বরকত, এটা হাদিসের কথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সমৃদ্ধ করে এবং কি আমি বড় করে ইন্ডাস্ট্রি করতে পারি। আপনারা দোয়া রাখবেন এবং সৎ থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।